হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে ছিল ফুড এস আই এক্সাম তো তো অনেকেই দিয়েছ আবার কারো পরের দিন কালকে আছে তো আজকে ষোলো তারিখ তো আজকে তিনটে শিফটে কোশ্চেন পরীক্ষাটা হয়েছে তো প্রথম আর দ্বিতীয় শিফটে মোটামুটি কোশ্চেন সহজই ছিল দ্বিতীয় শিফটে একটু মডারেট লেভেলে ছিল সেটা তোমরা বুঝতে পারবে তো এখানে কাউকে নিয়ে আসতে দেয়নি তো অনেকে বলছে প্রথম শিফটের বা সেকেন্ড শিফটের তো এরকম ইউটিউবে অনেকেরই শুনতে পাচ্ছি তো সেটা তোমাদের এখন চিন্তার কোনো কারণ নেই কারণ তোমরা আগে পরীক্ষাটা দাও তারপরে যা হয় দেখা যাবে তো ভালোভাবে পরীক্ষাটা দাও তো আমি এখন তোমার আমি যে পরীক্ষাটা দিলাম থার্ড শিফটে তো আমার পরীক্ষা মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি যে খুব খারাপ হয়েছে তাও বলবো না অঙ্কগুলো বেশ সুন্দর এসেছিল সব বিষয়ের সব অঙ্কগুলো করেছি আর जीके তো এই আমার এক মাসের যে प्रिपरेशन নিছিলাম এইটাতেই মোটামুটি হয়েছে আগে থেকে ভালো হয়েছে কিন্তু পাস করতে হবে কিনা সন্দেহ আছে তো দেখা যাক এখন কাটঅফ কিভাবে কি রকম করে তো এখানে আমি প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাবে রূপার সংকেত কি এখানে তোমার উল্টো পাল্টা ভাবে কোশ্চেন আছে যেটা মনে ছিল বা ইউটিউবে কিছু দেখে সেরকম ভাবে নিয়ে এসেছি তো জি কেটাই বলবো আর অঙ্ক তো অঙ্ক কোশ্চেন কেউ মনে রাখতে পারবে না কারণ নাম্বার ব্যাপার আছে তো নাম্বার উল্টো পাল্টা হলে সেই কোশ্চেনটাই পাল্টে যাবে তার জন্য অঙ্ক নিয়ে আলোচনা করছি না তো জিকেটা তোমরা দেখো তো রূপার সংকেত কি এক নম্বর কোশ্চেন তো এখানে আর একটা কথা বলি যে এখানে আমি সঠিক উত্তর সব বলছি সেটা তোমরা ভেবে নিয়ে সেটা লিখে নেবে না কারণ অনেক উত্তর ভুলও হতে পারে আমার একটু আমি তাড়াতাড়ি এখন ভিডিওটা পরীক্ষা দিয়ে এসে বানাতে হচ্ছে তো সম্পূর্ণ সঠিক ইনফরমেশন যোগার হয়নি তো মোটামুটি ধারণা করে উত্তরগুলো বলা আছে কিছু বলাও নাই তো তোমরা একটা কাজ করবে কোয়েশ্চেনটা নিবে উত্তরটা নিজে যাচাই করে লিখে নেবে তো রূপার সংকেত কি এখানে অনেক কিছু ছিল এজি এটা লিখেছি আর সব কোশ্চেন আমি পেয়েছি এরকম তারপরে হরপ্পা সভ্যতা সভ্যতাকে কোন যুগের সাথে বলা হয়েছিল এখানে ব্রঞ্জ যুগ আর পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এটা সঠিক একবারে সবাই জানে তীর্থাঙ্কার শে মানে কেউ পর্যটক বলছে না আর টি ই কবে পাস হয় এটা দু হাজার দশ কি নয় এরকম হতে পারে সমবায় সমিতি কোন ভাই সরাই চালু করেন বা কিছু এটা এটা ঠিক জানি না আমি দেখে নেবে বিজয়নগর কোন নদীর তীরে তুঙ্গভদ্রা নদীর তীরে মারিয়ানা খাত এখানে question এর level দেখো মারিয়ানা খাত এখানে প্রশান্ত মহাসাগর হয়ে যেত কিন্তু এখানে বলছে মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের কোন দিকটায় পশ্চিম পূর্ব এরকম পশ্চিমটা মোটামুটি ঠিক হবে ব্লু ওয়াটার পলিসি এটা ফ্রান্সিসকো ডি আলমিদা প্রবর্তন করে এরকম লেখা আছে টোডো উপজাতি কোন পাহাড় বা পাহাড়ে টোডো কোন পাহাড়ের অবস্থিত একটা ছিল। সেটা হবে। কিডনির কাজ কি। বজ্র পদার্থ বা যেগুলো সেগুলো কিডনির কাজ তো সূর্যের আলোতে যখন সূর্যের আলোটা যখন জলের ফোটায় পড়ে তো সেকেন্ড থেকে যে সব কালার গুলো হয় সেটাকে বলছে কি মানে পদ্ধতির নাম কি বলছে প্রতিষ্ঠিত বা বিচ্ছরিত হয় এবার এটার উত্তরটা ঠিক দেখে নিবে মেলপিজিয়ান নালিকা কোন তন্তুতে এরকম একটা কোশ্চেন ছিল পৌষ্টিক নালীর সংযোগ স্থলে থাকে এরকম মৌলিক অধিকার মানে খন্ন হলে কিভাবে সেটাতে কাজ করবে এরকম 32 নম্বর ধারা রাউর কেল্লা কোন নদীর তীরে রাউর কোন নদীর তীরে ব্রাহ্মণী নদী বা ব্রাহ্মণী নদীর তীরে ব্রহ্মপুত্র নদীর নাম নদী সেটা তিব্বতে যেখানে শুরু হয়েছে সেখানে কিনাম শাংক অনেকে বলছে উম দাস প্রথা কবে অনেকে বলছে শুরু হয় কিন্তু এসেছিল বিলুপ্ত হয় যেটা দাস প্রথা সেটা শেষ করে কে সেটা দেখবে ভালো করে question হেমিস ন্যাশনাল পার্ক ভারতের লাদাখে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট কবে চালু হয় দু সালে আমি সব এগুলো পেরেছি সেরকম না এগুলো কিছু কিছু আমি ইউটিউব থেকে কোয়েশ্চেন নিয়েছি এই কোয়েশ্চেন গুলো থার্ড শিফটে এসেছে ইগনাইটেড মাইন্ড এটা কার লেখা আব্দুল কালাম হবে এটা আমার ভুল হয়ে গেছিল আমি একটু ভুল করে দিয়েছি মৎস্য উনিশশো পঞ্চাশ সাল প্রথমে উত্তরটা হবে কোয়েশ্চেনটা দেখে নিও যে প্রথম কি বলছে রাষ্ট্রপতি না কি ছিল একটা সাউন্ড ও ফ্রিকুয়েন্সি কার উপর নির্ভর করে কাজ করে এরকম একটা কোয়েশ্চেন ছিল সম্প্রতি ফ্রি হেলথ কেয়ার স্কিম কোন রাজ্য চালু করেছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে এটা মহারাষ্ট্র তো এখানে সায়েন্সের কিছু কোশ্চেন আসছে ইতিহাসের আছে ভূগোলের আছে সব কিছু থেকেই মোটামুটি কোশ্চেন আছে তারপর একটা হচ্ছে সংবিধানের ধারণা এটা সংবিধানের প্রচুর গন্ডগোল আছে দেখে নেবে যে সংবিধানের কোন ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে কোনটা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে কোনটা কানাডা থেকে কোনটা আয়ারল্যান্ড থেকে এরকম নেওয়া হয়েছে এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে কালচার এখানে এটা একটা আর্চা নিম্ন নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি উম রেজুলেশন ছাড়াই বহিষ্কার করতে পারে এটা একটা কোয়েশ্চেন ছিল কয়লার উৎপত্তি কোন যুগে কার্বনি ফেরাস আমি লিখেছি এখন হবে কিনা যায় না যুক্তরাজ্যের ব্যবস্থা মানে যে ওদের সংবিধান যে ব্যবস্থা সেই তার ক্ষমতা কিভাবে বিভক্ত হয়েছে এখানে পৃথকীকরণ আমি করেছি দেখা যাক এখন হয় কিনা এখানে তোমরা যে আমি কটা মোটামুটি তিরিশটা কোশ্চেন তোমাদের বললাম ভিডিওটা আস্তে আস্তে চালিয়ে তোমরা দেখতে পারবে আর কোশ্চেন গুলো তোমরা খাতায় লিখে নাও আর আমি যে সব পেরেছি বা সব ভুল বলছি বা ঠিক বলছি এরকম ভাববে না question টা লিখে নাও উত্তর তোমরা নিজে নিজে দেখে নাও তো এখান একটা তোমার ধারণা আসবে এই কোয়েশ্চেন তোমার একটাও আসবে না পরীক্ষাতে তো পরীক্ষায় প্রতিটা শিফটে আলাদা আলাদা কোয়েশ্চেন হচ্ছে কিন্তু তুমি একটা বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে আসতে পারে এই চ্যাপ্টার থেকে আসতে পারে এই ধারণাটা শুধু নিতে পারবে আর আস্তে আস্তে পরীক্ষার level বাড়ছে তো পরের আশা করা যাচ্ছে যে পরের যে কালকের পরীক্ষাটা সেটা আর একটু হতে পারে এখন দেখা যাক কালকে কি হয় তো চিন্তা নাই সবাই ভালোভাবে পরীক্ষা দাও আমার পরীক্ষা তো মোটামুটি হলো তোমরা চেষ্টা করো অনেক ভালো করার কারণ কাট আপ যেতে পারে আবার যদি সব কঠিন question হয় তাহলে কাট আপ সহজ হয়ে আসতে পারে তো ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ব্লগুলো দেখো পরীক্ষা দিতে গেছিলাম সেই ভিডিওটা এখনই পোস্ট করছি তো দেখে নাও যাদের দরকার আছে আর পরে এরকম অনেক ভিডিও আসবে সেটা তোমরা তার জন্য সাবস্ক্রাইব টা করে নাও অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে